ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের প্রশ্নগুলির উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলছেন, যারা অন্যের সম্পদ অর্থ বা জমি জায়গা অন্যায়ভাবে যে কোনো উপায়ে দখল বা ভোগ করে, তাদের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? তাদের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস রয়েছে, মানিকতাতা শিবরাম মিনাল আরদা জুলমান, কেউ যদি এক বিঘত জমি অন্যায়ভাবে কারো বেইমানি করে, আত্মসাত করে, দখল করে নেই, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি পড়াবেন, মিনসাবি আরাদিন, সাত স্তর জমিনের, সাত তবক, সাত স্তর জমিনের বেড়ি পড়াবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1610। সুতরাং আল্লাহকে ভয় করুন, যেসব এইরকম বেঈমান আত্মসাত লোকেরা রয়েছেন আর মানুষ পর জুলম অত্যাচার করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে, ভালো মানুষদের ধন সম্পদকে যেন আল্লাহ সুরক্ষিত রাখেন। তারপরে বলছেন, তারা কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? সমাজের নেতৃত্ব দেওয়ার বিষয়টি হচ্ছে যে ভালো মানুষকে যথাসাধ্য নেতৃত্ব দিতে হবে, আমাদের যদি ক্ষমতায় থাকে। ক্ষমতার বাইরে যখন চলে যাবে, যে আমরা কিছুই করতে পারছি না, তখন যে নেতা হবে, ফাসেক হইলেও তাকে মানতে হবে, বিদাতি হইলেও তাকে মানতে হবে, বেঈমান আত্মসাৎকারী হইলেও তাকে মানতে হবে, কারণ নিরুপায়, কিছু করার নেই। কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে তাকে নেতৃত্ব দেবেন না, বা নেতা হওয়ার সুযোগ দেবেন না, বা তাদেরকে কোনো পদ দেওয়া যাবে কি না, না, নিজে থেকে দেবেন না, কিন্তু যদি যে কোনোভাবে পদ দখল করে ফেলে বা নেতৃত্ব হাতিয়ে নিতে পারে, তাহলে তখন আনুগত্য করা ছাড়া যখন উপায় থাকে না, তখন আনুগত্য করতে হবে, তাতেই জনগণের, দেশের, সমাজের কল্যাণ রয়েছে। তাদেরকে কি সম্মান প্রদর্শন করা যাবে? না, পাপীদেরকে সম্মান প্রদর্শন করা যাবে না, বরং ঘৃণা করা ফরজ, পাপীদেরকে ঘৃণা করা ফরজ, জি। কিন্তু সেই ঘৃণা প্রকাশের তিনটি স্তর রয়েছে, বল প্রয়োগ করা যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ, সেটা সরকার শাসক করবে, প্রশাসন করবে, আপনার অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করবেন সংশোধনের জন্য। দ্বিতীয় স্তরে যদি বল প্রয়োগ না করতে পারেন, যেমন আলেম ওলামারা, তাহলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন, হক কথা বলবেন, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হবেন, শিরক বিদাতের বিরুদ্ধে বলবেন, বেঈমান আত্মসাৎকারী যারা তাদের থেকে জাতিকে, তাদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করে সতর্ক সাবধান করবেন, এবং এইসব পাপের হকুকুল ইবাদ নষ্ট করা, বান্দার হক নষ্ট করার যে ভয়াবহ পরিণাম রয়েছে দুনিয়া আখেরাতে, সে সম্পর্কে ওইসব পাপীদেরকে সতর্ক সাবধান করবেন, সেটাও যদি না করতে পারে, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যেন এইসব অসৎ লোকদেরকে হেদায়ত করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন।